1, 2, 3 বন্ধুরা এই মুহূর্তে যে চ্যানেলের ভিডিওগুলি আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ নয় কিন্তু প্রত্যেকটি চ্যানেল থেকে কিন্তু ক্রিয়েটররা ইনকাম করছেন এবং যে সমস্ত মনিটাইজ শর্টস ইউটিউব চ্যানেল রয়েছে তাদের অনেকের থেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে ইনকাম করছে এই সমস্ত নন মনিটাইজ চ্যানেলগুলো তাও আবার নিজের ভিডিও নয় অন্যের ভিডিও কপি পেস্ট করে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি কপি পেস্ট করবেন কত ইনকাম করতে পারবেন এবং নন মনিটাইজ চ্যানেল থেকে ইনকামের জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন আর টোটাল এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটির নিচে লাইক বাটনে প্রেস করে দিন দেখুন ইউটিউবের কারেন্টের গতিতে ভাইরাল হচ্ছে যে সমস্ত শর্টস চ্যানেল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ট চ্যানেল হচ্ছে স্ক্রোল উইথ পাওয়ান 7 এই চ্যানেলের মধ্যে দেখুন ডেইলি 7 লাখ 8 লাখ করে ভিউ জেনারেট হচ্ছে আর প্রতিদিন 1000-2000 করে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে এবং আপনি দেখলে অবাক হয়ে যাবেন লার্ন উইথ জসপাল এই চ্যানেলের মধ্যেও 31 লাখ 32 লাখ 37 লাখ 38 লাখ করে ভিউ জেনারেট হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রায় 2-3 দিনের মধ্যেই এখানে কিন্তু 10,000-এর উপরে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে বেসিক্যালি এই চ্যানেল দুটোর মধ্যে কিন্তু সিমিলার টাইপের কন্টেন্ট রয়েছে এবং এই দুটো চ্যানেলের মধ্যে যে ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলি হচ্ছে অন্য চ্যানেলের পডকাস্ট ভিডিও ক্লিপিংস কাট করে এখানে কিন্তু জাস্ট কপি পেস্ট করা হয়েছে আর কিছুক্ষণ আগে এই লার্ন উইথ জসপাল এই চ্যানেল থেকে দেখুন ভিডিও পাবলিশ করা হয়েছে ভিডিওর মধ্যে ভিউ হয়েছে 50,000, 2 লাখ, 3 লাখ, 3 লাখ, 22 মিলিয়ন, 1 লাখ দেখুন কি পরিমাণে ভিউ রয়েছে আপনি যদি পপুলার সেকশনে যান তাহলে দেখতে পাবেন যে এখানে 84 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে 81 মিলিয়ন 60 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এবং এর কোনো ভিডিও কিন্তু নিজেদের তৈরি করা নয় জাস্ট অন্যের পডকাস্ট ভিডিও কাট পেস্ট করে এখানে একটু বিশেষ আইডিয়া খাটিয়ে এই সমস্ত ভিডিওগুলি তৈরি করা হয়েছে যদি আপনিও এই ধরনের একটা চ্যানেল তৈরি করতে চান অর্থাৎ ডেইলি যদি 1000-2000 করে সাবস্ক্রাইবার অ্যাড করতে চান এবং সেই সঙ্গে সঙ্গে 8 লাখ থেকে 9 লাখ যদি ভিউ জেনারেট করতে চান ডেইলি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে কারণ আমরা যে ধরনের ভিডিওর কথা বলছি এই ধরনের ভিডিও বানিয়ে প্রতিদিন 7 থেকে 8 লাখ ভিউ জেনারেট করাটা খুবই সহজ ব্যাপার এই ডিসপ্লের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি কত ভিউতে আপনি কত টাকা পাবেন এবং এখানে দেখুন মাত্র 5 লাখ ভিউজ জেনারেট করতে পারলেই কিন্তু আপনি 1000 টাকা পেয়ে যাবেন অর্থাৎ জাস্ট কপি পেস্ট করে উইদাউট মনিটাইজেশনে মান্থলি 30,000 টাকা ইনকাম করা সম্ভব তাহলে চলুন যে ভিডিওর মধ্যে সব থেকে বেশি পরিমাণে ভিউ আসতে পারে সেই ধরনের ভিডিও সেই ধরনের মোস্ট পপুলার ক্লিপিংস আপনি কোথায় পাবেন প্রথমে আমরা সেটাই জেনে নিই দেখুন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আপনি যে সমস্ত চ্যানেলের লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো ডেসক্রিপশনের মধ্যেও থাকবে আপনি এই সমস্ত লিঙ্কের মাধ্যমে কিন্তু সরাসরি এই চ্যানেলগুলির মধ্যে চলে যেতে পারবেন যে চ্যানেলের মধ্যে মোস্ট পপুলার মোস্ট ইন্টারেস্টিং পডকাস্ট ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলি থেকে কিন্তু কপি পেস্ট করে এই ভিডিওগুলিকে তৈরি করা হয়েছে যেমন ধরুন এই মুহূর্তে আপনার সামনে যে চ্যানেলটি রয়েছে আপনি যদি এই চ্যানেলটাকে ওপেন করেন এখানে প্রচুর প্রচুর পপুলার পডকাস্ট ভিডিও রয়েছে এবার এই ভিডিওটা যদি প্লে করেন তাহলে দেখুন এই ভিডিওটার এখানে যে গ্রাফ রয়েছে এই গ্রাফ অংশটা আপনাকে দেখতে হবে এবং এই গ্রাফের মধ্যে দেখুন গ্রাফটা কিন্তু সব জায়গায় সমান নয় যেখানে গ্রাফটা উপর দিকে রয়েছে এক্স্যাক্টলি সেই টাইম লোকেশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেমন ধরুন এখানে দেখুন গ্রাফটা উপর দিকে রয়েছে এবং এর থেকে আরো বেটার হচ্ছে এখানে দেখুন 44 মিনিট 42 সেকেন্ড এই সেকশন থেকে 46 মিনিট 3 সেকেন্ড এই যে টাইম ডিউরেশনটা রয়েছে এই ডিউরেশনের মধ্যে কিন্তু দর্শকরা বারবার ঘুরে ফিরে এসে ভিডিওগুলোকে দেখেছেন বা ভিডিওর অংশটাকে দর্শকদের বেশি পছন্দ হয়েছে ফলে আপনি যদি এই অংশটা কাট করে নিয়ে একটা এই ধরনের শর্ট পডকাস্ট ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটাকেও দর্শকরা বারংবার দেখবেন সুতরাং আপনি বুঝতে পারলেন যে কোন অংশটাকে চুজ করে নিতে হবে এবং কোন অংশটাকে সিলেক্ট করে নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এক্স্যাক্টলি এভাবেই এই মুহূর্তে স্ক্রিনে যে সমস্ত চ্যানেলের লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেলগুলোকে আপনাকে বারংবার ভিজিট করতে হবে আর সেখান থেকে ভিডিও সিলেক্ট করে নিয়ে আপনার কিন্তু পডকাস্ট শর্ট ভিডিওকে তৈরি করে ফেলতে হবে তাই বন্ধুরা এই প্রসঙ্গে আর একটা বিষয় আপনার অবশ্যই অবশ্যই জানা উচিত কারণ ইউটিউব চ্যানেল শর্ট হোক বা লং হোক আপনার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চ্যানেলকে গ্রো করা এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে আর্নিং করা এবার প্রশ্নটা হচ্ছে যে এই সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ কিনা এই সমস্ত চ্যানেলগুলোকে আমরা মনিটাইজ করতে পারবো কিনা চলুন একবার আমরা চেক করে দেখে নিই এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা জানার জন্য আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকার একটা ওয়েবসাইটকে ওপেন করে নেবো আমরা সাপোজ এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম এবার এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি আমরা হোম সেকশনের মধ্যে চলে আসবো চ্যানেলের হোম সেকশনের মধ্যে এলেই দেখুন এখানে ইউআরএল যে ইউআরএলটি রয়েছে এই ব্রাউজারের মধ্যে এই ইউআরএলটিকে আপনাকে কপি করে নিতে হবে আর এখানে এসে জাস্ট
টি ইউআরএল টিকে এখানে পেস্ট করে দিতে হবে। এবার চেক মনিটাইজেশন, এটাতে প্রেস করলে কিন্তু এই ওয়েবসাইট আমাদের দেখিয়ে দেবে যে চ্যানেলটি মনিটাইজ কিনা। কিন্তু দেখুন আনফর্চুনেটলি এটা কিন্তু এখানে শো করছে যে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ নয়। তাহলে চলুন এর পরের যে চ্যানেলটি রয়েছে আমরা এই চ্যানেলটিকে একটু চেক করে দেখি। এই চ্যানেলের হোম সেকশনের মধ্যে এলাম, এই চ্যানেলে যে ইউআরএল রয়েছে সেটিকেও আমরা এখান থেকে কপি করে নিলাম, এবার এটিকেও আমরা এখানে কিন্তু পেস্ট করে দিলাম। এবার যদি আমরা এটাকে চেক করি দেখুন না এই চ্যানেলটিও কিন্তু মনিটাইজ নয়। এবার বন্ধুরা এটা দেখে হয়তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে চ্যানেলগুলি মনিটাইজ নয়, তাহলে এই ধরনের চ্যানেল বানিয়ে কি লাভ। কিন্তু বন্ধুরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইউটিউবের যে ইনকাম হয় সেটার মনিটাইজেশন অর্থাৎ অ্যাডসেন্স থেকে ইনকাম হয় 25%, আর 75% ইনকাম হয় কিন্তু স্পন্সরশিপ থেকে। আপনি যদি এই ধরনের একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন যেখানে ডেইলি 50,000 ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 50,000 ভিউ হয়, এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার চ্যানেলের মধ্যে 2,00,000, 3,00,000, 4,00,000 করে অ্যাভারেজ ডেইলি ভিউ আসতে থাকে, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলের মধ্যে দেখুন ডেইলি 38,00,000, 82,00,000, 42,00,000 করে ভিউ আসছে। দেখুন কি পরিমাণে ভিউ আসছে। যদি এই পরিমাণে ভিউ আপনার চ্যানেলের মধ্যে আসে তাহলে ডেফিনেটলি আপনি স্পন্সরশিপ থেকে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবেন। তবে দেখুন কোন চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও থেকে কোন অংশ আপনি নেবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু কিভাবে ভিডিওগুলোকে আপনি সংগ্রহ করবেন সেটা ইউটিউবের পলিসি অনুযায়ী আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো কিন্তু সম্ভব নয়, সেটা আপনাকে কিন্তু অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখে নিতে হবে। যাই হোক, এবার চলুন আমরা জেনে নিই যে এক্স্যাক্টলি একটা ভিডিও সংগ্রহের পরে ভিডিওটাকে কিভাবে আপনি এডিট করবেন। দেখুন এডিট করার জন্য কম্পিউটার ল্যাপটপ কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনি এডিটিংটা করতে পারবেন। আর সবাই যে ভিডিও এডিটারটা সম্পর্কে ওয়াকিবহল অর্থাৎ কাইনাই মাস্টার, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন। জাস্ট কাইনাই মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিন আর এটার মধ্যে আপনার ভিডিও ফুটেজটাকে আপনি নিয়ে নিন। এবার যে ভিডিওটাকে আপনি টার্গেট করছেন সেই ভিডিওটার যে টাইম স্ট্যাম্পটা রয়েছে, যে টাইম স্ট্যাম্পটাতে প্রচুর দর্শক বারংবার ভিডিওটাকে দেখেছেন, সেই টাইম স্ট্যাম্পটাতে আপনি চলে আসুন। টাইমলাইনটাকে সিলেক্ট করে নিন, সিলেক্ট করে নিয়ে এখান থেকে কাট টুলের উপরে প্রেস করে আপনার ভিডিওটির যে মূল অংশ, যে অংশটিকে আপনি আপনার ভিডিওটি তৈরি করতে চান সেই অংশটুকুকে রেখে বাকি অংশ ডিলিট করে দিন। দ্যাটস ইট, আপনার ভিডিও কম বেশি রেডি। এবার এই অংশটিকে আপনি এক্সপোর্ট করে নিতে পারেন। তবে এক্সপোর্ট করার আগে একটু অপেক্ষা করবেন, তার কারণ এবার আপনাদেরকে বলবো এক্স্যাক্টলি এই ধরনের ভিডিও তৈরি করে আপনি কিভাবে ইনকাম করবেন। কারণ ইনকাম করার জন্য আপনাকে জাস্ট এই ভিডিওর সঙ্গে আরও একটা বিশেষ ভিডিওকে অ্যাড করতে হবে, আর সেই ভিডিওটা আপনি কোথা থেকে পাবেন সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ রইল। দেখুন এই ধরনের ভিডিও থেকে ইনকাম করবার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর স্পন্সর রয়েছেন যারা তাদের ব্র্যান্ডের লোগো স্পন্সর করেন, তাদের এই ব্র্যান্ডের লোগোটাকে আপনার ভিডিওর সঙ্গে অ্যাড করতে হবে। আজকে ভিডিওতে আপনাকে 4টে ওয়ের কথা উল্লেখ করব যার মাধ্যমে আপনি এই ধরনের স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং চ্যানেল শুরুর ডে ওয়ান থেকে অর্থাৎ চ্যানেল শুরুর প্রথম দিন থেকে কিন্তু এই ধরনের স্পন্সরদের কাছ থেকে বা ব্র্যান্ডের কাছ থেকে আপনি স্পন্সরশিপ পাবেন, যার মধ্যে একটি ওয়ে সম্পর্কে আপনাদের সামনে ডিটেইল ইনফরমেশন তুলে ধরবো অর্থাৎ কিভাবে আপনি স্পন্সরের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে তাদের কাছ থেকে আপনি স্পন্সরশিপ নিয়ে আপনার ভিডিওর মধ্যে লোগো অ্যাড করে আপনি ইনকাম করবেন। জানার আগে চলুন আমরা জেনে নিই সেই 4টি ওয়ে যার মাধ্যমে আপনি স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখুন এখানে যে 4টি ওয়ে রয়েছে তার মধ্যে প্রথম যে ওয়েটি রয়েছে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি ফ্লাইট অ্যান্ড ইনফ্লুয়েন্স মার্কেটিং লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। আপনি এই অ্যাপ্লিকেশনটির থ্রু দিয়ে সরাসরি স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত, প্লে স্টোরে আপনি যদি দ্য গুড ক্রিয়েটার লিখে সার্চ করেন তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেও কিন্তু আপনি প্রচুর স্পন্সরশিপ পেয়ে যাবেন। এবং তৃতীয়ত, sponsorshipindia.com, এই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়েও কিন্তু আপনি প্রচুর স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ব্র্যান্ড লোগো স্পন্সর পেতে পারেন। এবং ফাইনালি যে ওয়েটির কথা বলবো সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চান সেই ব্র্যান্ডের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে বা অন্যান্য ক্রিয়েটাররা যে সমস্ত ভিডিও অলরেডি তৈরি করেছেন সেই সমস্ত ক্রিয়েটারের ভিডিওর পিন কমেন্ট সেকশানে গেলেই আপনি কিন্তু সরাসরি সেই ব্র্যান্ডের এজেন্টের লিঙ্ক অনেক সময় পেয়ে যাবেন, এবং সেই লিঙ্কগুলোর থ্রু দিয়ে আপনি সরাসরি এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোম্পানিকে মেল করলে কিন্তু কোম্পানি আপনাকে রিপ্লাই দেবে এবং ডিরেক্টলি তাদের কাছ থেকে আপনি স্পন্সরশিপ পাবেন। চলুন আমরা ফ্লাইট অ্যান্ড ইনফ্লুয়েন্স মার্কেটিং এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিই এক্স্যাক্টলি কীভাবে আপনি স্পন্সরের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলিকে কীভাবে আপনি ফেস করবেন। আর এই জন্য আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবো। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করলে সরাসরি আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে এটাকে সাইন আপ করে নিন, এবং সাইন আপ করলেই এটা সরাসরি লগ ইন হয়ে যাবে। লগ ইন করে নেবার পরে এবার আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার এই অ্যাপ্লিকেশনের নিচের দিকে দেখুন এই ধরনের একটা বাটন রয়েছে, আপনাকে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই এবার একটু স্ক্রোল করে নিচের দিকে
চলে আসুন। এখানে এলে আপনি মোস্ট অ্যাপ্লাইড স্পন্সরশিপ অপশান দেখতে পাবেন। এই মোস্ট অ্যাপ্লাইড স্পন্সরশিপ অপশানের মধ্যে এখানে একটু এগিয়ে গেলে আপনি দেখবেন এখানে একটু স্ক্রোল করে বাঁদিকে চলে যান, দেখবেন যে মোর ভিউ এই অপশানটিকে দেখতে পাবেন। এই অপশান থেকে যে সমস্ত ব্র্যান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন যাদের কাছে স্পন্সরশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনি এখান থেকে যে কোনো স্পন্সরকে পছন্দ করুন আর তার উপরে আপনি ক্লিক করে দিন। এবার এই ব্র্যান্ডটিকে আপনি দেখুন এবং এই ব্র্যান্ডের নিচে দেখুন লেখা রয়েছে যে কত ফলোয়ার থাকলে আপনি আপনার এই ব্র্যান্ডের জন্য লোগো স্পন্সরশিপ পাবেন। অনেক ক্ষেত্রেই কিন্তু জিরো ফলোয়ার বা জিরো সাবস্ক্রাইবারই কিন্তু আপনি ব্র্যান্ডের লোগো স্পন্সর করতে পারবেন, অর্থাৎ তেমন কোনো ক্রাইটেরিয়া নেই, ডে ওয়ান থেকে কিন্তু লোগো স্পন্সরশিপ আপনি করতে পারবেন, উইদাউট মনিটাইজেশনেই কিন্তু আপনি লোগো স্পন্সরশিপ করতে পারবেন। জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলে ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে কোন ধরনের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার এখান থেকে এই অ্যাপ্লাই বাটনটিতে প্রেস করে দিন। এখানে প্রেস করলেই প্রথমে আপনি দেখতে পাবেন যে এক্স্যাক্টলি আপনি কোন ধরনের প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। ইউটিউব, টিকটক, টুইটার ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। আপনার যে প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ ইউটিউব, আপনি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নিন। আর এরপরে আপনার চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিকে পেস্ট করে দিন। আমাদের মধ্যে থেকে যারা যারা জানেন না যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক বলতে কী বোঝায় তাদেরকে জানিয়ে রাখি। আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিন। ওপেন করে হোম সেকশনে গেলেই আপনি ব্রাউজারের যে অ্যাড্রেস বার রয়েছে এই অ্যাড্রেস বারে যে লিঙ্কটিকে আপনি দেখতে পাচ্ছেন এটাকেই জাস্ট বলা হয় যে ইউটিউব চ্যানেল লিঙ্ক। আপনি এটাকে কপি করুন আর এটিকে এখানে পেস্ট করে দিন। আর এখানে আপনার চ্যানেল লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পরে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। আর এরপর এখান থেকে লোকেশন অপশান থেকে আপনার লোকেশনটাকে জাস্ট চুজ করে দিন। প্রয়োজন হলে আপনি এই অপশানটিকে স্কিপও করতে পারেন। যাই হোক, আপনি এই অপশানটিকে স্কিপ করুন বা না করুন আপনার ইনফরমেশন পুট করবার পরে এখানে সাবমিট বাটন রয়েছে, আপনি এই সাবমিট বাটনে প্রেস করে দিন। আর এরপর দেখবেন যে ব্র্যান্ডে নিজেই আপনার ইমেল আইডিতে আপনার সঙ্গে যোগাযোগ করছে। ব্র্যান্ডের যোগাযোগের জন্য 1-10 দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং একবারে আপনি 1-3 পর্যন্ত স্পন্সরশিপ পেতে পারেন। এবার প্রশ্ন হলো যে কিভাবে স্পন্সর ভিডিও তৈরি করতে হয়। দেখুন, আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে যে ভিডিওটিকে তৈরি করে রেখেছি, যে ব্র্যান্ডের আপনি লোগো স্পন্সর করছেন সেই ব্র্যান্ড আপনাকে একটা বিশেষ ভিডিও দেবে, জাস্ট সেই লোগোটাকে আপনাকে পুট করে দিতে হবে আপনার ভিডিওটার উপরে, দ্যাটস ইট। আর এরপরে আপনি আপনার ভিডিওটাকে জাস্ট আউটপুট নিয়ে নিন বা রেন্ডার করে নিন আর সেটাকে আপনার চ্যানেলে আপলোড করে দিন। এবার স্পন্সর যেটা চাইতে পারে সেটা হলো আপনাকে একটা লিঙ্ক হয়তো আপনার পিন কমেন্টের মধ্যে অ্যাড করে দিতে বলতে পারে। যদি সেটা বলে তাহলে অবশ্যই ব্র্যান্ডের একটা লিঙ্ক আপনার কমেন্ট সেকশন পিন কমেন্ট করে আপনাকে অ্যাড করে দিতে হবে। তবে মনে রাখবেন, কোনো স্পন্সরই কিন্তু আপনার জিমেইল অ্যাড্রেস, কোনো আইডি, কোনো বিশেষ পাসওয়ার্ড কোনো কিছুই কিন্তু কখনো জানতে চাইবে না এবং কোনো কিছু আপনাকে ইনস্টলও করতে বলবে না। যদি বলে তাহলে বুঝবেন যে সেটা ফ্রড একটা স্পন্সর। যদি এ ধরনের কোনো স্পন্সর মেল যদি আপনার মেল সেকশনের মধ্যে দেখতে পান কিংবা যদি কোনো স্পন্সর প্রচুর টাকা যদি আপনাকে অফার করে, সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে সেটা কিন্তু একটা ফ্রড হতে পারে। তার কারণ স্পন্সরশিপ বিষয়টা কিন্তু সম্পূর্ণ বার্গেনিংয়ের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ যদি কোনো জেনুইন স্পন্সর হয় তাহলে তারা কিন্তু আপনার সঙ্গে বার্গেনিং করবেই করবে। সুতরাং কোনো স্পন্সরের লিঙ্কের মধ্যে যদি কোনো কিছুকে ডাউনলোড করার কথা বলা থাকে কিংবা যদি আপনাকে প্রচুর টাকার অফারের কথা উল্লেখ করা থাকে তাহলে ধরে নেবেন সেটা অধিকাংশতই ফ্রড। তবে লোগো স্পন্সরের ক্ষেত্রে ডিরেক্টলি যেহেতু কত ভিউতে কত টাকা পাবেন সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে, যার ফলে লোগো স্পন্সরের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনের কথা আমরা বললাম সেগুলির থ্রু দিয়ে যদি আপনি লোগো স্পন্সরের সঙ্গে যোগাযোগ করেন তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে অধিকাংশতই আপনি সেফ স্পন্সরের সঙ্গে কাজ করতে পারবেন এবং জেনুইন রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।